করলাম, সকালবেলা দেখলে লেবু জল খেলাম। চলো তোমাদেরকে ওপরে নিয়ে যাই, যেখানে কাজ হচ্ছে সেখানটা দেখাই। সকলের চোখে প্রেমের বাড়ি হয়েছে। তখন তোমাদের সাথে সামনে কথা বলতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। এখন এই সবাই মিলে সকালের চাটা খেতে বসেছি, তারপর এই যে কাজ চলছে দেখো, শ্বশুরের বাৎসরিক কাজ চলছে, হাজবেন্ড বসেছে সেটা করতে, আর আমরা নিচে চা খাচ্ছিলাম। তারপর পরে আমিও এসেছিলাম, সেটাও তোমরা দেখতে পাবে। সামনে চলে এলাম, আজকে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখন হচ্ছে ডিনার কমপ্লিট হয়ে গেছে, রাত্রিবেলা পনিরের তরকারি দিয়ে, কালকে পনিরের তরকারি ছিল বানিয়েছিলাম, ওই পনিরের তরকারি আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছি, সবাই তাই খেয়েছি। আর দুপুরে খেয়েছিলাম মাছের ঝোল, ডাল আর শুক্তো। তা দুপুরে যা যা রান্না হয়েছিল সব শেষ হয়ে গেছে, আর কালকে পনিরের তরকারিটা ছিল আর অল্প অল্প ডাল ছিল, আর ডিম ভাজলাম, তাই দিয়ে সবার খাওয়া হয়ে গেল। ছোট মেয়ে শুয়ে পড়েছে ওর বাবার সাথে, আমি আর বড় মেয়ে যে বসে আছি, আমরা দুজনে এখন আমরা দুজনে একটু গল্প করছিলাম। এখন হচ্ছে মুখ ধোবো, মুখ ধুয়ে রাত্রিবেলা স্কিন কেয়ার যেটা করি করে শুয়ে পড়বো। তাহলে আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কালকে চেষ্টা করব সারাদিনের ব্লগটা তোমাদের সাথে দেওয়ার, কালকে চেষ্টা করব সারাদিনে তোমাদেরকে আমি যা যা করব দেখানো। তাহলে আজকের মতন টাটা। তোমরা আরেকটা কথা, তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর এই নিচে দেখো রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটা প্লিজ প্রেস করে দিও এবং নোটিফিকেশানটা অল করে দিও, তাহলে মা যখনই কোনো ভিডিও আপলোড করবে তোমাদের কাছে নোটিফিকেশান হবে। প্লিজ একটু সাপোর্ট করো, যারা ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চেষ্টা করবো আগামী দিনগুলোয় অনেক ভালো ভালো ব্লগ তোমাদেরকে দেওয়ার,
তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। টাটা। আমার চোখের কিন্তু প্রবলেম হতে পারে, আমি টেরানো। হ্যাঁ, আমাদের একটু ক্যামেরার প্রবলেম হয়, ওই জন্য তাকানোটা ঠিক হয় না, এখনো মানে বুঝতে পারি না কোন দিকে ক্যাপ, এই দিকে। হ্যাঁ, এবার ঠিক। টাটা টাটা।